وعليكم السلام ورحمة الله وبركاته. মেয়েরা কি জানাজার নামাজ অংশগ্রহণ করতে পারে? হ্যাঁ পারে, কিন্তু যদি কবরস্থানে হয় যাবেন না, মসজিদে হচ্ছে, গেলেন অসুবিধা নেই, বা মসজিদের মাঠে এরকম যে সুযোগ থাকে। আর যদি ওখানে দেখেন ওখানে গেলে ফিতনা ফাসাদের তো যাবেন না। হারামাইন শরীফেই নারীরা জানাজা সালাত পড়েন, মক্কা মদিনায় পড়েন না? সৌদি আরব আমাদের মসজিদগুলিতে বেশিরভাগই জামে মসজিদগুলিতে জানাজা সালাত হয়, যেমন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মসজিদে শেখ সাহেব থাকতে জানাজার সালাত হতো, এখনো পর্যন্ত জানাজার সালাত হয়। কিন্তু এখন এই মসজিদে কম হয় মাঝে মধ্যে, তো অন্য আরেকটা মসজিদ আছে, মানে ওই শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলীর মসজিদ যেটা হুনাইজা, আমি যেখানে ছিলাম আর কি, এখন নির্দিষ্ট মসজিদ ওখানেই জানাজার সালাত। তো ওখানে মসজিদে কবরস্থানে নয়, মসজিদে, তো মসজিদে নামাজ হয়, নামাজ পড়বে মহিলা তাদের নির্দিষ্ট স্থানে, তারপরে সকলের সাথে জানাজা সালাত পড়েন, তারাও পড়েন, কিন্তু কবরস্থানে যাবেন না। যদি এরকম ব্যবস্থা হয় যে কবরস্থানের সালাত, তো আপনি যাবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের মায়েরা উম্মাহাতুল মুমিনিনরা জানাজার সালাত পড়েছে মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যেভাবে বললাম, যদি ফিতনা আশঙ্কা থাকে যাবেন না, বিশেষ করে ইখতিলাফি যদি কেউ কেউ বলে যাবে, কেউ বলে যাবে না, তো আপনি যাবেন না, দরকার নেই, আপনি দোয়া করেন, কারণ জানাজার সালাত ফরজে কিফায়া। কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ থেকে হয়ে যায়, আদায় হয়ে যায়। وفقكم الله. السلام عليكم.